হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল মর জায়গা আপনারা চাইছে আর কে টুটোরে আজ আমি কথা পাতি মেট্রিক পরীক্ষার প্রি টেস্ট এক্সামের বিষয়ে সেইটা এক্সাম বেয়া হলে এক্সাম দিবনে নাই আর তারাতে যেটা আমার প্রেকটিক্যাল মার্ক দিছে এইবার টোটাল পাঁচটা বিষয়ে দিছে সেইটোর বিষয়ে কম ইংলিশ গণিত তারপিছ আপনার বিজ্ঞান আছে আর সমাজ বিজ্ঞান আছে তারপর আরও একটা আছে উচ্চ গণিত যেটা আমি অ্যাডভান্স বলে কোম আর এডভান্স বুলি কলে সকলেই গম পায় তো উচ্চকণিত তো থাকিব 10 মার্ক প্রেকটিক্যাল মার্ক কিবা টোটাল পাঁচটা বিষয়ত প্রেকটিক্যাল মার্ক থাকিব তে এতিয়া আমি কথা পাতিম যে প্রি টেস্ট এক্সাম বেয়া হলে কি কৰিব প্রি টেস্ট এক্সাম জিটো ইউনিট হয় যে প্রথম সেকেন্ড তৃতীয় আর চতুর্থ চারিটা ধরনের এক্সাম হয় আৰু যদি আপুনি লাষ্টৰ জিটো প্রি টেস্ট এক্সাম পাতে যে মেট্ৰিক পৰীক্ষাৰ আগত যেতিয়া আমার স্কুলত যেতিয়া লাস্ট সময়ের কারণে এটা এক্সাম পাতে সেই টু ফোর্থ টেস্ট কয় আর এই ফোর্থ টেস্ট যদি চতুর্থ টেস্ট যদি আপনি বেয়া করে তো কি করব এতিয়া নোটিফিকেশন আইছে সেবা বোর্ডরপরা নান উল্লেখ করা আছে যদি চতুর্থ নম্বরের প্রি টেস্ট এক্সামটা বেয়া হয় তো আপনি এক্সাম দিব কিন্তু আপনার গার্জেনেরপরা আন্ডার টেকিং রিসিভ এটা আৰু আর আপোনাৰ আপনার গার্জেনক পৰা জানাব যে আপনার লৰাটো এক্সাম বেয়া করেছে চতুর্থ কৈ কব আৰু করি কারণে উপদেশ দিব ভালক পঢ়া পড়া ভালকলে আৰু মেট্রিক পৰীক্ষাটো বেয়া হব কারণ মেট্রিক পরীক্ষা তো অলপ অল্প জটিল হবই আপনার গমে পাইছে আমার যে প্রেকটিক্যাল মার্ক টুয়েন্টি আসেন্টিরপরা তো দশ মার্ক গল দশ মার্কর হে এবার প্রেক্টিক মার্ক হব তো এতিয়া ভালকৈ পঢ়িব লাগিব আগত যেতিয়া আমি বিছ মাৰ্কৰ প্ৰেক্টিকেল দিছোঁ তেতিয়া কলেজৰ পৰা বা স্কুলৰ পৰা আপোনাৰ পোন্ধৰ ষোল্লকৈ দিয়েই দিয়ে কিন্তু এইবাৰ সেইটো মাৰ্ক আৰু নাভাকেই হ'ব আৰু এই দহ মাৰ্কৰ প্ৰেক্টিকেল এক্সাম হ'লে আপোনাৰ ফাইনেল একজামক অলপ বেগাত জন্মিব কাৰণ ফাৰ্ষ্ট ডিভিশ্যন পোৱাত অলপ কষ্ট হ'ব যিসকলে ছিক্সটি পাৰ্চেণ্ট কোনোমতে পায় তেওঁলোকৰ কাৰণে অলপ কষ্ট হ'ব আৰু ভালকৈ পঢ়িব লাগিব তো প্ৰি টেষ্ট পরে আরম্ভ করা আর চতুর্থ প্রি টেস্ট আহি আছে সেইটো ডিসেম্বর হব কিন্তু সেইটো ভাল লাগে সেইটো ভাল করলে আপুনি মেট্রিক পরীক্ষাতে ভাল ফলাফল লাভ পাৰিব তো ফ্রেন্ড আজির ভিডিও ইমানে যদি ভিডিওটি ভাল লাগে নিশ্চয়ই লাইক করব আর আপনার ফ্রেন্ডের লোক শেয়ার করব আর যদি জানিব থাকে নিশ্চয়ই কমেন্ট বক্সত লিখব মার কারণে চেষ্টা করি থ্যাংক ইউ ওয়াচিং ফর মাই ভিডিওস জয় আই